সপ্তম ও শেষ ধাপে 137 ইউপিতে ভোটকাল। কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানোর প্রস্তুতি। টাঙ্গাইলে ভুট্টা খেতে মিলল বস্তা ভর্তি ব্যালট পেপার। সীতাকুণ্ডে সন্ত্রাসীদের আস্তানায় র্যাবের অভিযান, গোলাগুলি, অস্ত্রগুলিসহ 5 সন্ত্রাসী আটক। লোকসান মাথায় নিয়ে যশোরের ভবদহে চাষাবাদ, জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তির দাবি কৃষকদের। রেড জোন পঞ্চগড়ে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাংলা বান্ধায় ভারতীয় ট্রাক চালক হেলপারদের অবাধ যাতায়াত, মাস্ক পরিধানে শহরবাসী অনীহা। এবং আমন্ত্রণ সংবাদ সারা দেশে টুম্পা হাসান আছি আপনাদের সাথে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছে। সপ্তম ও শেষ ধাপে দেশের 137টি ইউনিয়নে ভোটকাল। কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানোর প্রস্তুতি চলছে। এই ধাপে 7টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেওয়া হবে। কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হবে আজই। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। থাকবে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি সতর্কতা। মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। এর আগে 31 জানুয়ারি ষষ্ঠ ধাপের ভোট অনুষ্ঠিত হয়েছে। ইপি নির্বাচনের খবর জানবো আমরা। কুমিল্লার সহকর্মী খোকন চৌধুরী আমাদের সাথে যুক্ত আছেন। খোকন, কাল তো ভোট গ্রহণ, নিশ্চয়ই সরঞ্জামাদি আজ পৌঁছে যাবে, সেটা বিতরণ শুরু হয়েছে কিনা, আর কয়টি ইউনিয়নে হতে যাচ্ছে এই ভোটকাল? জি টুম্পা, আপনাকে ধন্যবাদ। আগামী দিন কুমিল্লার বুড়িচং এবং দেবিদ্বার উপজেলার মোট 24টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু যে সরঞ্জামাদি দুনো উপজেলায় পৌঁছে গেছে এবং সেখান থেকে প্রতিটি কেন্দ্রে 50টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেখানে ভোটের যে সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এমনটি জানিয়েছেন আমাদের যে জেলা নির্বাচন কর্মকর্তা। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি কুমিল্লা জেলা নির্বাচন অফিস, সেখান থেকে এসব তথ্য আমরা সঙ্গে আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই। কাল কিন্তু ভোট প্রয়োগ করবেন 5,36,269 জন ভোটার। এই ভোটকে কেন্দ্র করে কিন্তু আসলে যে প্রার্থীদের যে সমর্থকদের মধ্যে কিন্তু আসলে গত কয়েকদিন যাবত আমরা বিভিন্ন উত্তেজনা লক্ষ্য করছি, সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল থেকেই কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তাদের চেকপোস্ট বসানো হয়েছে যাতে বহিরাগতরা প্রবেশ না করতে পারে। তারপরে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু আসলে অনেকেরই আশঙ্কা এবং ভোটারদেরও অনেকের আশঙ্কা যে বহিরাগতরা হয়তো যেহেতু 3টি ইউনিয়ন বাদে বাকি 7টিতে কিন্তু ব্যালট পেপারে নির্বাচন হবে, ভোট গ্রহণ হবে, এছাড়া 3টি ইউনিয়নে শুধুমাত্র ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। কাজে ভোটারদের মধ্যে কিন্তু একটু আশঙ্কা কাজ করছে যে আসলে তাদের যে ভোট গ্রহণ তাদের যাতে সুস্থভাবে তাদের ভর্তি দিতে পারবেন কিনা সেই আশঙ্কাটুকু কিন্তু বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেওয়া হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ আপনাকে খোকন চৌধুরী, কুমিল্লা থেকে জানাচ্ছিলেন ভোটের পূর্ব প্রস্তুতির খবর। টাঙ্গাইলের ভুয়াপুরে ভুট্টা ক্ষেত থেকে বস্তা ভর্তি ব্যালট পেপার উদ্ধার হয়েছে। শনিবার বিকেলে গাপসারা ইউনিয়নের পুংলি বাজার এলাকায় পাওয়া যায় ব্যালট পেপার। পুলিশ জানায় চতুর্থ ধাপের ভোটে চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে এগুলো ছিনতাই হয়েছিল। এই ঘটনায় মামলাও করেছিলেন প্রিজাইডিং অফিসার। 42 দিন পর মিলল সিলযুক্ত ভোটের এই সামগ্রী, তবে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিম আল মামুন। শামিম, একটু জানতে চাই, বলছেন তারপর এই 42 দিন পর উদ্ধার হলো ব্যালট পেপার, ঠিক কিভাবে জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি বলছে?
আর টুম্পা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গতকালকে কিন্তু এই যে ব্যালট পেপার যেগুলো ছিনতাই হয়েছিল সেই পঞ্চম ধাপের যে নির্বাচন ভুয়াপুর উপজেলাতে, সেই ভুয়াপুর উপজেলা পঞ্চম ধাপের নির্বাচনের পরপরই কিন্তু এই যে ব্যালট পেপার ছিনতাই হয় ভোট গ্রহণের পরপর ঘোষণার পরপর, তারপরেই কিন্তু যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তিনি চার দিন পরে হচ্ছে যে ব্যালট পেপারের জন্য হচ্ছে ভুয়াপুর থানা একটি মামলা দায়ের করে, মামলা দায়ের করার পরপরই যে আমাদের আমাকে জানিয়েছেন ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াব, তিনি বলেছেন যে যেহেতু মামলা হয়েছে মামলা হওয়ার পরপরই কিন্তু তারা দুজনকে আটক করতে সক্ষম হয় এবং আটক করার পরপর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়, এবং আলামত স্বরূপ যে গতকালকে যে ব্যালট পেপারটি উদ্ধার করা হয় এবং ব্যালট পেপার উদ্ধার পরপরই কিন্তু সেগুলোকে আলামত স্বরূপে রাখা হয়েছে এবং সোর্সের মাধ্যমে কিন্তু এগুলোকে উদ্ধার করা হয় এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু এখন জেল হাজতে রয়েছেন এবং আসা বাকি যে আসামিগুলো রয়েছে তাদেরকে ধরার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আসামিদের ধরার পরপরই আসলে নির্বাচন কমিশনের মাধ্যমে যে আইনি যে বিচার হবে সেই বিচার অনুযায়ী তাদেরকে বিচার করা হবে এমনটি জানিয়েছেন ভুয়াপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যে আলামতগুলো সংগ্রহ করা হয়েছে সেই আলামতগুলো কিন্তু থানায় গণনা করা হয়েছে এবং গণনা করার পরপরই কিন্তু এইগুলো নির্বাচন অফিসারের কাছে জমা দেওয়া হবে এবং নির্বাচন অফিসারের কাছে জমা দেওয়ার পরপরই সেগুলো নিয়ে যে আইনগত যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটি জানিয়েছেন ভুয়াপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধন্যবাদ আপনাকে শামিম আল মামুন জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ মশিউর বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। সকালে পতেঙ্গায় র্যাব সাথের সদর দফতরে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। র্যাবের ভাষ্য, শনিবার রাতে পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর সারসি অভিযান চালানো হয়। এই সময় র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। রাত তিনটার দিকে অভিযান শেষ হয়। র্যাবের দাবি, মশিউর বাহিনী দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, পাহাড় কাটা সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। দুমাস আগে বাহিনীর প্রধান মশিউরকে গ্রেফতার করে র্যাব। তার সহযোগীরা এলাকায় অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আটক সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মেইন যারা তিনজন, সাথে আরও দুজন সহযোগী সহ পাঁচজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। সর্বমোট একটি বিদেশি সহ দশটি অস্ত্র আমরা উদ্ধার করেছি, বেশ কিছু গোলা বারুদ, কিছু মিলিটারি গ্যাজেট, এর বাইরে কিছু টাকা পয়সা, ধাতব মুদ্রা এসব, এবং এই বৈদ্যুতিক লাইন দেওয়ার, প্লট দেওয়ার রিসিট, কাগজপত্র এগুলো আমরা জব্দ করতে পেরেছি। নিশ্চিত লোকসান জেনেও বিলে জমে থাকা পানি সেচ দিয়ে বোরো আবাদের চেষ্টা চলছে যশোরের ভবদহের জলাবদ্ধ এলাকায়। জেলার তিন উপজেলা মনিরামপুর, অভয়নগর ও কেশবপুরের বিভিন্ন বিলে শ্যালো মেশিন দিয়ে বিঘা প্রতি 2-4 হাজার টাকা দিয়ে এই সেচ কাজ করছেন কৃষকরা। 10 দশক ধরে ভবদহ নিয়ে জল ঘোলা কম হয়নি। জাতীয় নির্বাচন থেকে স্থানীয় রাজনীতি সবখানে আলোচনায় এই মানবিক ইস্যু। তারপরও জলবন্দি অবস্থা থেকে মুক্তি মেলেনি 10 লাখ মানুষের। নিরুপায় গ্রামবাসী শেষ পর্যন্ত জলাবদ্ধতায় খুঁজে নিয়েছে জীবন। পানি থাকলেও কৃষিজমিতে উদ্যোগ নিয়েছে বোরো আবাদের। ধানে দাম নেই, তার উপর বীজ সার কীটনাশকের বাজারও ঊর্ধ্বমুখী। এ অবস্থায় জমে থাকা বাড়তি পানি সেচ দিয়ে আবাদ করতে খরচ আরও বেড়ে যাওয়ায় নিশ্চিন্ত লোকসান গুনতে হবে কৃষককে। কিন্তু নিজেদের খাবারের জন্য ধানের যোগান দিতে বাধ্য হয়ে এই জমিতেই চাষাবাদ শুরু করেছে কৃষক। বিঘাপ্রতি 3,000 টাকা জলের দাম নিয়ে সেচ দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না, তবুও আমাদের বেঁচে থাকার জন্য এই যে ব্লক না করলে তো হবে না। এতে আমাদের ওই শুধুমাত্র খাওয়ার ধানটা ঘরে তোলার জন্য, শুধুমাত্র ধানের জন্য, এতে গরু বাঁচবে, মানুষ বাঁচবে। এভাবে সেচ দিয়ে কোনো মতে বোরো আবাদ করলেও আর কোনো ফসল ফলাতে পারছে না তারা। সরকার যদি এর স্থায়ী সমাধান করে তাহলে আমাদের এই বেঁচে থাকার উপায়টা বেড়ে যাবে। সরকার যদি এর স্থায়ী সমাধান করে তাহলে প্রতি বছর ব্লক করা সম্ভব হবে। যে অঞ্চল দিয়ে জল যায় আমডাঙ্গা, সেখানে অত্যন্ত ছোট জায়গা, মাত্র 10 ফুট জায়গা, এখানে যদি বড় আকারে কিছু করা যায় অবশ্যই জল ঘরে উঠবে না অন্তত। কৃষি বিভাগ বলছে ভবদহ এলাকার বিলগুলোয় সেচের মাধ্যমে কিছু আবাদ হলেও বেশিরভাগ জমিতে পানি থাকায় অনাবাদি থেকে যাচ্ছে। চাষ নির্ভর এই এলাকার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে যা সেচের আওতায় আনা জরুরি।
ন্যাশনাল পর্যায়ে অর্থাৎ আমাদের জাতীয়ভাবে সুন্দর একটা প্রকল্প গ্রহণ করে এই জলাবদ্ধতার স্থায়ী একটা সমাধান হোক, যার কারণে হাজার হাজার হেক্টর জমি সম্পদে পরিণত। টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা TRM বাস্তবায়ন না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমের শুরু থেকে পরবর্তী প্রায় 7 মাস স্থায়ী জলাবদ্ধতায় রূপ নেয় যশোরের ভবদহ এলাকা। এবছরও প্রায় 22,000 হেক্টর জমিতে পানি জমে আছে, যার মধ্যে প্রায় 12,000 হেক্টর আবাদি জমি। আমিন বাবু, যমুনা নিউজ। কর্নার রেড জোন পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বাংলাবান্ধা স্থলবন্দরে অবাধ চলাচল, ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের মাস্ক পরায় অনীহা আছে শহরবাসীরও। তবে সচেতনতামূলক কার্যক্রম চলছে বলে জানিয়েছে প্রশাসন। সীমান্তবর্তী জনপদ পঞ্চগড় চিহ্নিত হয়েছে করোনার হটস্পট হিসেবে, প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। দেশের সর্বউত্তরের এই জনপদ কেন রেড জোনের তালিকায়, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে বেশ কিছু বিষয়। দেখা গেছে বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না যথাযথভাবে, ভারতীয় ট্রাক চালক হেলপারদের অবাধ বিচরণ, পাশাপাশি হাটবাজার রাস্তাঘাট সবখানেই মাস্ক ছাড়াই মানুষের চলাচল। পঞ্চগড়ে তো মাস্ক মানুষ ঠিক মতো পরতেছে না, ঠিক মতো খালি গ্যাঞ্জাম সবখানে সমাধান বেশি। এক সপ্তাহে যেখানে 2 বাঁচছেন সেখানে হয়ে গেল 17 থেকে 18 বাঁচছেন। এভাবে যদি বাড়তে থাকে তাহলে আমরা বাঁচবো কিভাবে? প্রচার প্রচারণা চলতেছে না, মানুষ এখন করোনার বিষয়ে তেমন মানে সচেতন না। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনেরও ঢিলেঢালা ভাব, যদিও দাবি করা হয়েছে সচেতনতামূলক কার্যক্রম চলছে, বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ। এটার প্রতিরোধ একমাত্র ব্যবস্থা যেহেতু আমাদের মাস্ক পরা, সেহেতু আমরা সর্বস্তরে জনগণ যাতে মাস্ক পরে সেইটার জন্যই, সেই সচেতন করে তোলার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম এবং এই কার্যক্রম আমাদের প্রতিনিয়ত চলবে। করোনা রোগীদের চিকিৎসায় পঞ্চগড় সদর হাসপাতালে আইসোলেশন ইউনিট 10 সজ্জার, তবে তা প্রয়োজনের তুলনায় কম। অক্সিজেন সরবরাহ পর্যাপ্তের কথা জানালেন সিভিল সার্জন। সীমান্তবর্তী এলাকায় হয়, এখানে পার্শ্ববর্তী দেশ থেকে করোনা রোগী ঢুকে পড়ার আশঙ্কার জন্যই আসলে রেড জোন ঘোষণা করা হয়েছে। আমাদের পঞ্চগড়ের পরিস্থিতি এখনও যথেষ্ট ভালো। ভাইরাস থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। সরকারের নীতিমালার তোয়াক্কা না করে টাঙ্গাইলে আবাদি জমি ও জনবসতি ঘেঁষে একের পর এক গড়ে উঠছে ইট ভাটা। জ্বালানি হিসেবে বন উজাড় করে সংগ্রহ করা হচ্ছে কাঠ। ভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল। সব দেখেও নির্বিকার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এই ইটভাটাটি শুরু করা হয়েছিল ছোট পরিসরে, পরে নিয়ে নেওয়া হয় আশেপাশের আবাদি জমিও। বর্তমানে দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ। টাঙ্গাইল জেলার 12টি উপজেলায় নামে বেনামে এমন অসংখ্য ভাটা গড়ে উঠেছে। এসবে পরিবেশ বান্ধব চিমনি লাগানোর কথা থাকলেও তা মানা হয়নি। দিনে আমাদের 400-500 মন করে খড়ি লাগে। পোলা পানের দোয়ার কারণে সমস্যা হয়, তোমার কারণে ধান মারা যায়। পরিবেশ অধিদপ্তরের হিসেবে জেলায় 217টি ইটভাটা থাকলেও বর্তমানে চালু 184টি। 1 কিলোমিটারের মধ্যে 50টি পরিবার থাকলে সেখানে ভাটা স্থাপন করা যাবে না, এমন বিধানও মানছে না কেউ। অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহতের কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। যত অবৈধ ইটভাটা আছেন সকলকে বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নিচ্ছি। আমাদের গত সপ্তাহ থেকে আমাদের অভিযান শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইটভাটা তৈরিতে আইন না মানার প্রবণতা বেশি, এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে আবাদি জমি, নানা রোগেও আক্রান্ত হচ্ছে মানুষ। ইনকমপ্লিট বার্নিং থাকার কারণে আপনার এখানে হাইড্রোকার্বনের পরিমাণ অনেক বেশি বা কার্বন মনোক্সাইডের পরিমাণ অনেক বেশি, এবং এই কার্বন মনোক্সাইড বা হাইড্রোকার্বনগুলো পরবর্তীতে আমরা পার্টিকুলেট ম্যাটার হিসেবে দেখতে পাই। এটা আমাদের ব্লাড স্ট্রিমে চলে যাচ্ছে, যে কারণে আমাদের এই অ্যাজমা, ব্রঙ্কাইটিস বা এই ধরনের যে রেসপিরেটরি ট্র্যাকের যে অসুখগুলো আছে সেই অসুখগুলো সাধারণত আমরা দেখি যে আমাদের এই বাংলাদেশে অনেক বেশি। পরিবেশ অধিদপ্তরের হিসেবে জেলায় 2,43,647 হেক্টর আবাদি জমি থাকলেও প্রতিবছর 400 থেকে 600 একর জমি নষ্ট হচ্ছে ইটভাটার কারণে।
জাহিদ হাসান, যমুনা নিউজ। সুন্দরবন সংলগ্ন গভীর সাগরে ট্রলার ডুবির ঘটনায় আরও এক জেলের মরদেহ পাওয়া গেছে, আর এই নিয়ে মিলল তিনজনের মরদেহ। সকালে জয়মনির খোল এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার কাজ করছে কোস্টগার্ড, এখনও নিখোঁজ আছে কয়েকজন। এর আগে গতকাল আরও দু জেলের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার রাতে 5 নম্বর বয়া এলাকায় বৈরী আবহাওয়ায় ডুবে যায় অন্তত 20টি মাছ ধরার ট্রলার। দুবলার চরের সুটকি পল্লীতে ব্যাপক ক্ষতি হয়। শপথ নিয়ে ইউনিয়ন পরিষদে বসেছেন 1 মাস। এরই মধ্যে নিজ কর্মকাণ্ডে প্রশংসা কুড়িয়েছেন ঝিনাইদহে দেশের তৃতীয় লিঙ্গের প্রথম চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় তার। ভোগান্তি ছাড়াই সেবা মেলায় খুশি ইউনিয়নবাসীও। অভিযোগ শুনছেন, শাসন করছেন, দিচ্ছেন পরামর্শ, বিনিময়ে পাচ্ছেন ভালোবাসা। নজরুল ইসলাম ঋতু দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান, দায়িত্ব সামলাচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের। নবনির্বাচিত এই জনপ্রতিনিধির কাছে প্রতিদিনই নানা সমস্যা নিয়ে হাজির মানুষ, সাধ্যমতো দিচ্ছেন সেবা পরামর্শ। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে, সঠিক যেটা সেটাই হবে। এখানে কঠিন কোনো কিছু না, কঠিন হয় কখন একজন দিতে গেলে তখন কঠিন হয়, কিন্তু নিজেরটা যখন নিজে নেয় কিংবা দেয় তখন কিন্তু কঠিন হয় না। এটা সোজাই হয়। ইউনিয়নবাসী বলছেন, ভোটের আগে যে কথা দিয়েছিলেন তা ভুলে যাননি নজরুল ইসলাম ঋতু। যখন সমস্যা তখনই দিচ্ছেন সমাধান, একজন সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে থাকছেন পাশে। মানুষের বিপদ আপদে এবং সুষ্ঠু বিচার যেটা লিগাল সেটাই তিনি করে আসছেন। সাধারণ মানুষ তার কাছে পৌঁছে যাচ্ছে এবং সে কাউকে নিরাশ করছে না। যেটা লিগাল, যেটা সঠিক, সেই বিচারগুলো সেভাবে করছে। বিভিন্ন প্রকার সাহায্য করছে আমাদের ইত্যাদি ইত্যাদি। চেয়ারম্যানের কর্মকাণ্ডে খুশি ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরাও। বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড বিতরণ সহ দাপ্তরিক কার্যক্রম চলছে বিধি মেনেই। যখনই মানুষ আসছে এখানে, তার প্রত্যেক মানুষের যে কাজগুলো চেয়ারম্যানের কাজগুলো চেয়ারম্যান নিজে করে দিচ্ছে, এবং আমাদের সাথে যে আমরা যে কর্মচারী আমাদের সাথে যে তাদের সুন্দর ব্যবহার, এইটাই সবচেয়ে বড়। তৃতীয় ধাপের নির্বাচনে নৌকার প্রার্থীকে দ্বিগুণ ভোটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন তৃতীয় লিঙ্গের ঋতু। আজীবন জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় তার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।